রেকর্ডের আরেক নাম উসেইন বোল্ট। মস্কো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রবিবার কিংবদন্তি কার্ল লুইসকে ছুঁয়ে ফেললেন জামাইকার বিদ্যুৎ। এদিনই জামাইকার হয়ে 4x100 মিটার রিলে দৌড়ে সোনা জিতলেন বোল্ট। 100 এবং 200 মিটারের পর রিলেতে অব্যাহত বোল্টের আধিপত্য, সব মিলিয়ে এবারের গেমসে তৃতীয় পদক। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে 10টা পদক জেতার নজির এতদিন ছিল কার্ল লুইসের। 10ম পদক জিতে এদিন লুইসকে স্পর্শ করলেন বোল্ট। 2009 বার্লিন আর 2011 ডেগুতে বোল্টের ঝুলিতে আগেই ছিল 7টি পদক। সঙ্গে এবার যোগ হলো মস্কোয় সোনার হ্যাট্রিক। কম সমালোচনা হয়নি তার ফর্ম নিয়ে, অনেকেই বলেছেন বোল্ট ফুরিয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় মঞ্চে বারবার নিজের সেরাটা বার করে আনার জন্যই তো কিংবদন্তি বোল্ট। যতই বয়স বাড়ুক, ডোপ বিতর্কে ছিন্ন ভিন্ন বিশ্ব অ্যাথলেটিক্সে বোল্টের আধিপত্য এতটুকু কমেনি। এবিপি আনন্দ।